হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে মিন্টুদার 10,000 লিটার বায়োফ্লক ট্যাঙ্কের আপডেট আপনাদের আমি দেব। তো মিন্টুদা এখানে 10,000 লিটার জল ক্যাপাসিটিতে ভিয়েতনাম কই কালচার করছেন। তো এই মাছটি কত পিস ছাড়া হয়েছিল এবং এটির বয়স কতদিন হলো পুরো বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো আপনাদের। সো যাই হোক, আপনারা দেখছেন ব্লগিং কৌশিক ইউটিউব চ্যানেল, তার সাথে আমি আছি কৌশিক। সো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত বায়োফ্লকের ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এটা 10,000 লিটার বায়োফ্লক ট্যাঙ্ক। এখানে মিন্টুদা 5,000 পোনা ছেড়েছিল ভিয়েতনাম কই, 1,000 লাইনের 10,000 লিটার ক্যাপাসিটিতে। তো পোনাটা দেওয়া হাইডেন্সি হয়ে গেছে মিনিমাম 3,500-4,000 পোনাটাই ঠিক, কারণ একটা ট্যাঙ্কেই দেওয়াটা ঠিক না, না হলে গ্রেডিংয়ের অসুবিধা হয়ে যায়, সেই জন্য সাইজটা খুব একটু ছোট বড় রয়ে গেছে মোটামুটি। দেখুন এখানে রেজাল্ট ভালো পেয়েছে মিন্টুদা, পোনার কালার ভালো আসছে, সাইজও ভালো আসছে। কিলোতে প্রায় 15-16টা বড় সাইজগুলো, আর ছোটো সাইজগুলো কিলোতে 30টা, এই রেজাল্ট মিন্টুদার। তো মিন্টুদা এই কালচারটি মোটামুটি 3.5 থেকে 4 মাস রানিং চলছে পোড়ানো। 1,75 লিটার ট্যাঙ্কে মিনিমাম হাইডেন্সি কম করে দিতে, ঠিক আছে? তো বেশি দিলে হয় কি মাছটা খুব গ্রোথ কম হয়, এমনকি ঘনত্ব বেড়ে যায়। অ্যাকচুয়ালি মাছে যতটা হালকা দিবেন ততটা মাছের ভালো গ্রোথ হবে। তো এখানে দেখুন কাউন্ট করা হচ্ছে মাছটা, 16টা লাইনে আসছে কিলোতে বড় সাইজটা। তো মিন্টুদা এই কালচারটা মোটামুটি করছে ভালোই এবং প্রফিটেবল, প্রথমবার হিসাবে অতটা লাভ হয়তো পাবে না, কিছু পরিমাণে পাবে শেখার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ভিয়েতনাম কই করে অতটা প্রফিট হয় না, ফার্স্ট টাইম শেখার জন্য ভিয়েতনাম কইটাই ঠিক আছে। তো মিন্টুদা সেটাই ফার্স্ট টাইমে দেখার জন্য করেছে, তো সেই সূত্রে রেজাল্ট তেমন মন্দ, ভালো খারাপ হয়নি, ভালোই এসছে। আপনারা হয়তো দেখতে দেখুন যে পোনার সাইজ এবং কালার, অ্যাক্টিভিটি দেখুন পোনার খুব ভালো আছে। তো এটাই যে মিন্টুদার কালচার আপনাদের তুলে ধরলাম আপনাদের সামনে, এবং মিন্টুদার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে অন্য সময় একবার ভিডিওর সামনে তুলে ধরবো, কথা বলবো সরাসরি। তো এবার হয়তো মিন্টুদা ব্যস্ত থাকার কারণে সেটা হয়নি, এবং এই মিন্টুদাকে পুরোটাই যতটা পারি আমি সহযোগিতা করছি কালচার করতে। তো আমারও ভালো লাগছে খুব, মিন্টুদা এই কালচারটি সুন্দরভাবে করেছে এবং তাকে আমি সহযোগিতা করতে পেরেছি ভালোভাবে, এইভাবেই কালচারটা চলছে। তো মিন্টুদা এরপরে হয়তো এটা কালচার হয়ে গেলে, ঠিক আছে, এটা ট্যাঙ্ক বাড়াবে, সেটা বাড়াবে, এটা জাস্ট দেখার জন্য প্রজেক্ট বাড়াবে। মিন্টুদার ইচ্ছা আছে বড় করে প্রজেক্ট করার, অ্যাট ফার্স্ট দেখার জন্য শুধু এটা ট্রাই করেছিল বাড়িতে। তো মোটামুটি রেজাল্ট পেয়েছে ভালো, মিন্টুদার উপর নির্ভর করবে এখন কতটা তিনি সাকসেস পেয়েছেন। আর এই ট্যাঙ্কের বিভিন্ন রকম সমস্যা আসে, বুঝলেন তো, সেই জন্য মাছকে কালার আনার জন্য, মাছের গ্রোথ আনার জন্য কিছু ফিড সাপ্লিমেন্ট ইউজ করতে হয়। ফিড সাপ্লিমেন্ট ইউজ না করলে মাছের রেজাল্ট একটু মোটামুটি খারাপই আসে, সেই জন্য একটু ট্রিটমেন্ট নিতে হয়, আপনাকে যত্ন নিতে হবে, ঠিকমতো কালচারটা করতে হবে। আর বায়োফ্লক কালচারটা তেমন ইজি, কঠিন নয়, ইজি বিষয় একটা, ঠিক আছে? আপনি শুধু একটু হেডেক দিয়ে শান্তভাবে কালচারটা করুন, বুঝে সুঝে করুন, ইজি, একদম হালকা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি পোনাটা ভালো নেবেন, ঠিক আছে? ভালো জাতের পোনা হলে আপনি নর্মালি কালচার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো যাই হোক, পুরো ভিডিওটা দেখলেন আপনারা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ভালো লাগলে, আর অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে। সো আর যাই হোক, এই চ্যানেলের যারা নতুন দর্শক তাদের অবশ্যই তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। আজকে এই ভিডিও এখান থেকেই শেষ করলাম। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ঠিকমতো কালচার করুন, আর এই চ্যানেলের সাথে থাকুন বায়োফ্লক নিয়ে ভিডিও দেখার জন্য। যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ।